নমস্কার বন্ধুরা আমি কাবেরি আমার চ্যানেল আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে রেসিপি চটপটি ঘুগনি তো চলুন দেখে যেমন করে আমি এই দোকানের মতো চটপটি তৈরি করছি ঘুগনি এইভাবে ঘুগনি যদি আপনারা তৈরি করে খান তাহলে একদমই এই ঘুগনির স্বাদ আপনারা ভুলতে পারবেন না ঠিক একদম মনে হবে যে দোকানে বসে আপনারা চটপটি ঘুগনি খাচ্ছেন এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়েছি তাতে আমি কিছু শুকনো ভাজা মশলা আগে করে নেব এখানে আমি প্লেটে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ দুটো দারচিনি এবং একটা লবঙ্গ আমি তার সঙ্গে নিয়েছি এক চামচ ধনে এবং এক চামচ গোটা জিরে প্রথমে আমি আগে এগুলোকে ভেজে নেব শুকনো খোলাতে আমি আঁচটাকে একদম কম করে রেখেছি বেশি আঁচ দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তাতে কিন্তু সে মশলার টেস্টটা হবে না এবং তেতো তেতো ভাব হয়ে যাবে প্রথমে আমি শুকনো লঙ্কা তেজপাতা এবং গরম মশলাগুলোকে আগে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে ধনেটা দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আঁচ একদম কমানো আছে এখন আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরে এখন কিন্তু গ্যাসটাকে আমি একদম বন্ধ করে দিয়েছি কারণ এই তাপেই কিন্তু জিরেটা একদম মচমচে হয়ে যাবে বেশি ভাজলে সেই ভাজা মশলার টেস্ট কিন্তু একদমই থাকে না এখন আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব একটু ঠান্ডা হলে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব এদিকে আমি আড়াইশো গ্রাম গোটা মটর রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি কখনো মনে করেন হঠাৎ করে ঘুগনি করবেন মটর ভিজানো নাই তাহলে আপনারা একটু গরম জলে মটরটাকে ভিজিয়ে দিবেন তাহলে দেখবেন ঘন্টা দুই দুয়েকের মধ্যেই কিন্তু আপনার মটরটা ভালোভাবে ভিজে যাবে তাছাড়া এমনিতে ভিজিয়ে রাখলে সাত থেকে আট ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখলে মটরটা ভালোভাবে ভিজে যায় এখানে আমি প্রেশার বসিয়েছি প্রেশারের মধ্যে আমি দিয়ে দিলাম মটরগুলোকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবং সামান্য একটু লবণ দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন প্রেসারে ঝাপটাকে আমি লাগিয়ে দেব এখানে মটর সব মটর কিন্তু সেদ্ধ হতে এক সময় লাগে না ভালো মটর হলে আপনার দুটো সিটিতেই হয়ে যায় আর যদি মটর একটু খারাপ হয় তাহলে তিনটে সিটিও লাগে আমি এখানে দুটো সিটি প্রথমে দিয়ে নিলাম আমি দেখে নেব যে আমার মটরটা কতটা সেদ্ধ হয়েছে প্রেশারটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি এখন প্রেশারের ঢাকনাটা খুলে দেখে নেব যে মটর কতটা সেদ্ধ হয়েছে প্রেশার ঠান্ডা হয়ে গেছে আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন মটরটা আমার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ হয়ে গলে গেলে কিন্তু সেই মটরের ঘুগনি কিন্তু একেবারেই ভালো হয় না আমি হাত দিয়ে একটা আপনাকে দেখাচ্ছি দেখুন দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধটা একদম হয়েছে এখন আমি একটা ফুটো থালার মধ্যে মটরগুলোকে ঢেলে দিলাম আমি জলটাকে রেখে দেব জলটা আমি পরে ব্যবহার করব এখানে আমি ছোট মাপের দুটো আলুকে খুব ছোটো ছোট করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি আলুগুলোকে এখন ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন একটু ভালোভাবে আমি লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব যে পদ্ধতিতে আমি করছি আপনারা এই পদ্ধতিতে করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আলুগুলোকে আমি তুলে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু তেল এখন আমি এখানে ফোড়নের জন্য রেখেছি চারটে তেজপাতা একটা শুকনো লঙ্কা দুই পিস করে রেখেছি গোটা জিরে এবং দারচিনি দুটো দুটো ছোটো এলাচ এবং দুটো লবঙ্গ আমি দিয়ে দিলাম ফোড়নে এখন দিয়ে দেব ফোড়নটা পুড়ে গেলে পরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে আমি লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে এখন আমি এতে কিছু কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেব একটা বড়ো মাপের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম রেখেছিলাম একটা রসুন গোটা বেটে সেটাকেও দিয়ে দিলাম দিলাম এক চামচ আদা বাটা এবং এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম একটু প্লেটটা ধুয়ে আমি জল এখন দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষাবেন তত কিন্তু ঘুগনি বা যে কোনো রান্নারই কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দেব সাথে ভেজে রাখা আলু টুকরোগুলোকে এখন আমি আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলোকে মটর দেওয়ার পরে আমি এখন আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে মটরের সাথে মশলাকে কষিয়ে নেব আমরা মাঝে মধ্যেই কিন্তু ঘুগনি খেতে ইচ্ছে করলে বাইরে দোকানে গিয়ে ঘুগনি খেয়ে আসি খেতেও কিন্তু ভালো লাগে বাইরের দোকানের ঘুগনি কিন্তু আজকে আমি যেভাবে ঘুগনিটা করছি আপনারা এইভাবে করবেন দেখবেন একদম মনে হবে দোকানের ঘুগনি আমরা কিনে খাচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব। আমার মটর সিদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটাকে আমি আগে দিয়ে দিলাম এখন আমার যে এক্সেস জলটা লাগবে সেটা আমি একটু গরম জল করে রেখেছি সেটার থেকে আমি পরিমাণ মতো যতটুকু দরকার দিয়ে দিলাম ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝাল লবণ এসব আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন একটু সামান্য মিষ্টিও দেবেন তাহলে একটু খেতে বেশি ভালো লাগবে এখন আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন তবে কিন্তু খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগবে না একদম মাখা মাখা হবে সেটাই ভালো লাগবে আমার পাঁচ থেকে সাত মিনিট ফোটানো হয়ে গেছে দেখুন আমার গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি আর একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি হাতা দিয়ে তিন থেকে চার পিস আলুকে একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি তাতে গাঢ়টা অনেক বেশি হবে এবং খেতেও খুব ভালো লাগবে খুব বেশি আলু দরকার নেই তিন থেকে চারটা আলুকে ভালোভাবে ভেঙে দিলেই কিন্তু হয়ে যাবে আমার ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব আমি যে প্রথমে ভেজে রেখেছিলাম মশলা সেই ভাজা মশলাটাকে আমি এখন কিছুটা ছড়িয়ে দেব ওপরে এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন এতেই কিন্তু ঘুগনির আসল টেস্টটা কিন্তু পাওয়া যাবে এই মশলা না দিলে কিন্তু সেইভাবে ঘুগনির টেস্ট কিন্তু আপনারা একদমই পাবেন না পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আজকের ঘুগনি এখন আমি সার্ফ করে নিব সার্ফ করার সময় এখন ওপরে দিয়ে দেব সামান্য পরিমাণ শশা কুচি দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব সামান্য একটু পাতি পাতিলেবুর রস আমি ঠিক যেভাবে সার্ফ করছি ঠিক এইভাবেই সার্ফটা আপনারা কিন্তু করবেন দেখবেন আপনারা কিন্তু চাইলে এখানে তেঁতুলে জলও দিতে পারেন তেঁতুল জল দিলে কিন্তু আরও বেশি টেস্ট হবে কিন্তু আমি এখানে তেঁতুল জলটা দিইনি এখন এখানে দিয়ে দেব যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে কিছুটা ওপরে আমি এখন একটু ছিটিয়ে দিচ্ছি এইভাবে সার্ফ করুন আর কেমন হবে সেটা খেয়ে আমাকে অবশ্যই আপনারা জানাবেন তো বন্ধুরা কেমন লাগছে আজকে রেসিপি আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলকে আপনারা প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের কাছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ